কলেজে প্রেম সে তো নতুন কিছু নয়, তারুণ্যে প্রেমের পরশ লেগে অনেক সময় বন্ধু বদলে যায় প্রেমিক প্রেমিকায়, কিন্তু সেই সম্পর্ক তৈরিতে নিশ্চয়ই কলেজের অনুপ্রেরণা থাকে না। কলেজে ছাত্রছাত্রীরা আসেন পড়তেই, কিন্তু তাদের মধ্যে অনেক সময় সম্পর্ক গড়ে ওঠে। প্রেমে পড়া বারণ তো নয়ই, বরং দেশের কম বয়সীরা দ্রুত প্রেমে পড়ুক সেটাই চাইছে চীনের জিনপিং সরকার। আসলে 1978 সালে দেশের অর্থনৈতিক অভাব দেখা দেয়ায় জনসংখ্যা নিয়ন্ত্রণের পথে হেঁটেছিল বেইজিং, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। 2020 সাল থেকেই জন্মহার বাড়াতে উদ্যোগী বেইজিং। এবার কিন্তু চীনের বেশ কয়েকটি কলেজে প্রেমে পড়ার জন্য ছুটি দেয়া হলো। কি অবাক হচ্ছেন, প্রেমে পড়ার জন্য চলতি মাসে এক সপ্তাহের ছুটি দেয়া হয়েছে চীনের 9টি কলেজের শিক্ষার্থীদের। কলেজগুলো পরিচালনা করে ফ্যানমেই এডুকেশন গ্রুপ নামের একটি সংস্থা। চীনে জন্মহার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে, চীনে আশঙ্কাজনক হারে জনসংখ্যা হ্রাস পাচ্ছে। জন্মহার বাড়ানোর জন্য সরকারের রাজনৈতিক উপদেষ্টারা সরকারের কাছে বিভিন্ন সুপারিশ করেছেন। সেজন্য বেশ কয়েকটি কলেজ জাতীয় উদ্বেগকে সমর্থন করার জন্য একটি অনন্য পরিকল্পনা নিয়েছে। এপ্রিল মাসে চীনের 9টি কলেজ শিক্ষার্থীদের প্রেমে পড়ার জন্য এক সপ্তাহ ছুটি দিচ্ছে। এদিকে এনবিসি নিউজের খবর অনুসারে ছুটি ঘোষণা করা কলেজগুলোর মধ্যে মিয়ান আং ফ্লাইং ভোকেশনাল কলেজ একটি। সেখানে 21 মার্চ বসন্ত বিরতির ঘোষণা করা হয়েছিল। সেই ছুটিতে ভালোবাসার উপর বিশেষ জোর দেওয়া হয়েছিল। সেই ছুটি এবার 1 এপ্রিল থেকে 7 এপ্রিল পর্যন্ত স্থায়ী হচ্ছে। শিক্ষার্থীদের প্রকৃতিকে ভালোবাসতে, জীবনকে ভালোবাসতে এবং বসন্তের বিরতি উপভোগ করার মাধ্যমে ভালোবাসা উপভোগ করতে উৎসাহিত করা হয়েছে। মিয়ান আং ফ্লাইং ভোকেশনাল কলেজের ডেপুটি ডিন লিয়াং গুতোহুই এক বিবৃতিতে বলেছেন, আমি আশা করি শিক্ষার্থীরা সবুজ পানি এবং সবুজ পাহাড় দেখতে যাবে এবং বসন্তের নিঃশ্বাস অনুভব করবে। এটি শুধুমাত্র শিক্ষার্থীদের দিগন্তকে বিস্তৃত করবে না এবং তাদের অনুভূতিরও বিকাশ ঘটাবে এবং শ্রেণীকক্ষে পাঠদানের বিষয়বস্তুকে সমৃদ্ধ ও গভীর করবে। শিক্ষার্থীদের জন্য বাসার কাজের মধ্যে রয়েছে ডায়েরি লেখা, ব্যক্তিগত বিকাশের রেকর্ড রাখা এবং ভ্রমণের ভিডিও তৈরি করা। এই প্রচেষ্টা জন্মহার বাড়ানোর উপায় হিসেবেই দেখা হচ্ছে। সরকার জন্মহার বাড়ানোর জন্য 20টিরও বেশি পরিকল্পনা নিয়েছে। যদিও বিশেষজ্ঞরা বলেছেন, চীন জনসংখ্যা হ্রাস কমাতে আরও ভালো কাজ করতে সক্ষম। 1980 থেকে 2015 সালের মধ্যে আরোপিত এক সন্তান নীতির মাধ্যমে চীন নিজের জন্য একটি জনসংখ্যা হ্রাসগত গর্ত খনন করেছে। কর্তৃপক্ষ 2001 সালে সন্তান নীতির সংখ্যা বাড়িয়ে 3 করেছে, কিন্তু এখন বাড়িতে থাকার সময়েও দম্পতিরা বাচ্চা নিতে অনিচ্ছুক। অল্প বয়সীরা সন্তান জন্মের বিষয়কে উচ্চ শিশু যত্ন ও শিক্ষা ব্যয়, স্বল্প আয়, দুর্বল সামাজিক নিরাপত্তা এবং লিঙ্গ বৈষম্যকে কারণ হিসেবে উল্লেখ করে। চলতি মাসে চীনের পিপলস পলিটিক্যাল কনসালটিভ কনফারেন্সের বার্ষিক সভায় চীন সরকার জন্মের হার বাড়ানোর প্রস্তাবে বেশ কিছু পদক্ষেপের কথা জানিয়েছেন। গত বছর 6 দশকের মধ্যে প্রথমবারের মতো জনসংখ্যা কমে যাওয়ার তথ্য দেখানোর পর বিশেষজ্ঞরা বলেছেন, চীন তার জনসংখ্যা বাড়ানোর জন্য এসব প্রস্তাবকে ইতিবাচক লক্ষণ হিসেবে নিয়েছে, বার্ধক্য এবং ক্ষয়িষ্ণু জনসংখ্যাকে জরুরিভাবে বিবেচনা করেছে। তো প্রিয় বন্ধুরা, প্রেমের জন্য কলেজ ছুটির এই অদ্ভুত খবর সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো তা জানান আমাদের কমেন্টে। আর এরকম চমকপ্রদ ও মজার মজার তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।